চলো আজকে আমরা শিখবো কীভাবে একটা স্টিল ছবি থেকে একটা অ্যাপসের মাধ্যমে ব্যাকগ্রাউন্ড মিউজিকে তালে তাল মিলিয়ে মুভমেন্ট চেঞ্জের ভিডিও বানানো যায় প্রথমে আমরা প্লে স্টোর যাবো স্টোরে আমরা সার্চ করবো ডাব্লু এম বিও লিখে তারপর যেটা ভিডিও মেকার অম্বো যে অ্যাপসটা আসবে সেটা আমরা প্রথমে ডাউনলোড করে নেবো আমার যেহেতু ডাউনলোড করা আছে তাই ওম্বো ওপেন হয়ে গেল ওপেন করে নিলাম এরপর নিচের দিকে লেটস গো লেটস গো ক্লিক করলাম লেটস গো ক্লিক করার পর ক্যামেরা চলে এলো আমি যদি সেই মুহূর্তে আমি নিজের ক্যামেরা নিতে চাই নিজের ক্যামেরা নিতে পারি নাহলে আমি গ্যালারিতে চলে যেতে পারি আমি ডিরেক্ট গ্যালারিতে চলে গেলাম গ্যালারিতে অনেক রকম ছবি আছে যে কোনো ছবি আমি একটা ক্লিক করে নেবো সেখান থেকে এবং একটা ছবি আমি নিয়ে নিলাম ক্রপ করবো এবার এবং ছবিটা সিলেক্ট করা হয়ে যাবে হয়ে যাওয়ার সাথে সাথে নিচের দিকে সবুজ রঙের ডব্লু যে জায়গাটা আছে ওটা ক্লিক করেই সঙ্গে সঙ্গে তারপরে নেক্সট পেজ চলে এলো এই পেজটাতে অনেকগুলো গান আছে যে কোনো গান আমি একটা সিলেক্ট করে ওই যে ডব্লু গ্রিন কালারের যে বাটনটা আছে ওটা নিচের দিকে ওটা ক্লিক করে দেবো ওটা ক্লিক করার সাথে সাথেই কিন্তু প্রসেস শুরু হয়ে যাবে এবং প্রসেস শুরু হওয়া মানেই যে এতক্ষণ আমি স্টিল ছবিটা দিয়েছিলাম সেটা যে গানটা আমি সিলেক্ট করেছি সেই গানটা তালে তালে ছবি অর্থাৎ ভিডিও তৈরি হয়ে যাবে অলরেডি আমি যে গানটা সিলেক্ট করেছিলাম সেই গানটা তালে তালে একটা স্টিল ছবি দিয়েছিলাম দেখো সেই স্টিল ছবিটা এখন কিন্তু মুভমেন্ট চেঞ্জ করছে সেই ব্যক্তিটা নোটসি মনে হচ্ছে এখন সেই গানের তালে যে গানটা আমি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিয়েছি এবার আমি সেভ করে নিলাম গ্যালারিতে সেভ যে অপশানটা আছে সেখানে ক্লিক করে এটা বেশ মজার জিনিস প্রত্যেকে ড্রাইভ করতে পারো আর কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকনটা ক্লিক করে দিও প্রত্যেকে ভালো থাকো থ্যাংক ইউ